দীঘা। আজকে হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড ডে। তো আজকে কিন্তু সকাল সকাল আবার রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোহনা। তো মোহনায় ঘুরতে যাব। নিউ দীঘা থেকে কিভাবে যাব এখনো পর্যন্ত কিন্তু জানি না। যা হোক এখান থেকে পাবো, ধরে কিন্তু চলে যাব মোহনা। চলো বাইরে যাওয়া যাক, গিয়ে আগে এক কাপ চা খাওয়া যাক। চাটা না খেলে কিন্তু ফ্রেশ লাগবে না। চলো যাওয়া যাক। চে দেখো আমাদের প্রান্তিকের রিসর্ট, হাই যে জাহাজ বাড়ি। আর এই রাস্তাটা ধরে এই পাশ দিয়ে চলে গেলেই হচ্ছে সি বিচ। বিচ থেকে কিছুটা দূরে চলে এসেছি চা খাওয়ার জন্য। আর এই যেখানে দুটো চা দিয়ে গেছে, এখন এবার আমরা চাটা খাবো, খেয়ে তারপর মোহনা যাব। চলো। আর যাই হোক গাইস, ওখানে ওই যে ভ্যানগুলো রাখা আছে, মানে জিজ্ঞাসা করছিলাম মোহনা যাব বলে, বাট 250 টাকা করে ভাড়া বলছে দুজনে যাওয়া আসা, মানে অনেকটাই বেশি বলছে। কিভাবে এখান থেকে যাই, আগে চাটা খেয়ে নি, চাটা খেয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি। ফাইনালি এখান থেকে একটা অটো ধরে নিয়েছি, আর এবার আমরা যাচ্ছি হচ্ছে মোহনা। ইয়ো মোহনা আসছি। আমাদেরকে হচ্ছে মোহনা যেতে হলে মানে হচ্ছে ওল্ড দীঘা পার হয়ে যেতে হবে। আর এখন আমরা আসি হচ্ছে ওল্ড দীঘায়। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওল্ড দীঘা। আগের বার এসে আমি এইদিকে ছিলাম, ওই ভিতর দিকে। আগের বার তার আগের বারে যখন এসেছিলাম ওল্ড দীঘায় ছিলাম। হাই যে দেখতে পাচ্ছ, আই লাভ দীঘা। হ্যাঁ হ্যাঁ, আমরা মোহনায় পৌঁছে গেছি। আর আসছিলাম যে দাদা অটো চালাচ্ছে, আমাকে বলছে যে তুমি কি ব্লগ করছো। আমি বললাম হ্যাঁ। বলছে ট্রাভেল উইথ কৌশিক যে দীঘা এসেছিল, এই দাদাই হচ্ছে ঘুরিয়েছে। তাই দাদা একটু হাই করে দাও। তো যাই হোক চলো এবার মোহনায় যাব, গিয়ে মোহনাটা ওকে দেখাবো, কোনোবারে দেখেনি। তো চলো যাওয়া যাক। মোহনায় চলে এসেছি। আর এই দেখো ট্রলারগুলো কেরম যাচ্ছে, এগুলো হচ্ছে সব মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরে এগুলো ফিরছে। আর এই দিকটা হচ্ছে নদী, আর ওইটা হচ্ছে সমুদ্র, ওই জন্য একসঙ্গে মিলিত হচ্ছে, ওই জন্য এটাকে মোহনা বলে গাইস, মোহনা। আর খালি জলটা আসছে দেখো, জলটা বারবার এসে কিন্তু এখানে ছেটকাচ্ছে। এই দিকে একটা নদী বললাম তো। বাহ অপরূপ দৃশ্য। আমরা অনেক দেরি করে ফেলেছি, আর একটু সকাল সকাল এলে ওই যে সামনে দেখতে পাচ্ছ বোল্ডার গুলো আছে, ওখানে দাঁড়িয়ে কিন্তু মানে ভালো ভালো ছবি তোলা যেত। আর এখন খালি কত দূরে চলে এসেছি দেখো, জলটা কিন্তু উঠছে, আর প্যান কিন্তু পুরো ভিজে যাচ্ছে গাইস। কেসা লাগা, কেসা লাগা। তখন থেকে মানে ছবি টবি তোলার চেষ্টা করছি, আর আমার চুলটা খালি মানে পাখির বাঁচা হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। যতবার ছবি তুলতে যাচ্ছি চুল সেই কেরাম হয়ে যাচ্ছে। এখানটা পুরো মনে হচ্ছে সেই পুরীর মতন ফিল দিচ্ছে দেখো। মোহনা তো ঘুরলাম, মানে খুবই ভালো লাগলো। এটুকু বলতে পারি যারা দীঘায় আসছো অবশ্যই কিন্তু মোহনাটা ঘুরে যাও, যা সেরা লাগবে। আর এখানে তো অনেক ফটোগ্রাফার দাদা আছে,
চাইলে তোমরা ছবি টবিও তুলতে পারো। চলো চলো, হাঁটতে পারছো না? এখানে কিছু কি খাওয়া দাওয়া করবে নাকি? পড়ে যাচ্ছ। গাইস দেখো, ইনস্টাগ্রাম মডেল সামনে অনেকক্ষণ থেকে নাচানাচি করছে আমাদের ইনস্টাগ্রাম মডেল দিদি। ভাই সাহেব কি সুন্দর লাগছে, খাওয়াটা জল দিয়ে আসছে। এই ঘোড়াটা সেরা লাগছে ভাই, আর জল দিয়ে ছুটছে টকবক টকবক করে। সবাই ঘোড়ায় উঠে ছবি তুলছে, ওরা বলছে ছবি তোলা বলছে ভয় লাগছে। এরকম করলে হয় নাকি? দেখো কত সুন্দর ঘোড়ায় উঠে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, উঠবে? ওর হচ্ছে ভয় লাগে। দৌড়াচ্ছে জোরে জোরে, ঢুয়ে যাচ্ছে কত কত বলো। এ দেখো ঢুকে যাচ্ছে করতে, ঢুকে যাচ্ছে করতে। বাবা, আমি তো ভিডিও করছি, আমি মারবো কেন? এবার একটু টিফিন করতে চলে এসেছি একটা দাদার দোকানে, যাচ্ছিলাম দাদাটা ডাকলো, আর এই দেখো পুরো দোকানের ভিতরে বসে পড়েছি। যাই হোক ঘুগনি মুড়ি নিয়েছি, হ্যাঁ বাইরেটা রোদ ছিল বললো তাহলে ভিতরে বসে পড়ো, তো ঘুগনি মুড়ি খাবো আর সাথে হচ্ছে গরম গরম চপ খাবো। চপ বলে দিয়েছি, চপ ভাজছে, গরম চপ ভাজা হচ্ছে কাকিমার দোকানে। আমাদের এখন গরম গরম চপ চলে এসেছে, এই যে চপ আর ঘুগনি মুড়ি। চপটা টেস্ট করে দাও, গরম? হ্যাঁ ভেজে দিয়েছে এই সবে, খুব গরম, এই সবে মাত্র ভেজে দিয়েছে, খুব ক্রিসপি চপটা। হ্যালো, আর ঘুগনিটাও বেশ ভালো টেস্ট আছে। চলো খাওয়া দাওয়াটা আবার কমপ্লিট করে নিই। এতক্ষণ ধরে প্রান্তিকের ওয়াইফাই নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম, ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা চ্যানেলে চেক আউট করো। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও দীঘা সিরিজের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আবার কিন্তু দেখা হচ্ছে দীঘা সিরিজের পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।